উদয়পুরের বৈষ্ণবী চর এলাকায় মারুতি ভ্যান ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিনজন। জানা যায়, মারুতি ভ্যানটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল। সেই সময় একটি বাইক দ্রুত গতিতে এসে মারুতি ভ্যানটিকে সামনে থেকে সজোরে ধাক্কা মারে। এতে করে বাইক চালক সহ বাইকে থাকা অপর দুজন যুবক বাইক থেকে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়। আহতরা হল রাহুল চক্রবর্তী, শুভঙ্কর দাস ও নয়ন দাস। তাদের সকলের বাড়ি বাগমা এলাকায়। জানা যায়, আহত নয়ন দাস বাইক চালাচ্ছিল। মারুতি ভ্যানের চালক জানান, ওনার গাড়ি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। বাইকটি দ্রুত গতিতে ছিল, যার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে। আহতরা বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কতজন ছিল তারা বাইকে? তারা বাইকে কমে 90-100। কতজন ছিল? তিনজন। তিনজনই কি আহত? হ্যাঁ।